বিগত সরকারের ভুল নিয়োগ নীতির কারণে চাকরিচ্যুত অবস্থায় রাজ্যের 10,300 শিক্ষকরা বর্তমানে যে করুণ পরিণতির শিকার হয়েছেন তা হৃদয় বিদারক। চাকরিচ্যুত রোজগারহীন অবস্থায় তাদের আজ পরিবারের পরিজনদের নিয়ে নিদারুণ অবস্থায় দিন কাটছে। চাকরিচ্যুত 10,300 শিক্ষকদের পরিবারে আজ অভাব অনটন নিরন্নতা নিত্য সঙ্গী। ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরিচ্যুত শিক্ষকদের জীবনাবসানও হয়েছে। কেউ কেউ আবার অভাব ও অশান্তির তাড়নায় আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এ এক দুর্বিষহ পরিস্থিতি। এই অবস্থায় সংশ্লিষ্ট জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 রাজধানী আগরতলায় গণ অবস্থান আন্দোলনে সামিল হয়েছেন। গত 7 ডিসেম্বর থেকে সিটি সেন্টারের সামনে এই গণ অবস্থান আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের শুক্রবার পঞ্চম দিন। পঞ্চম দিনেও চাকরিচ্যুতরা তাদের বিকল্প চাকুরির দাবিতে অনড়। পাশাপাশি ইতিমধ্যে যে সমস্ত 10,300 শিক্ষকদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে ডাইং হার্নেসের মাধ্যমে চাকুরি প্রদানের দাবিতেও আন্দোলনকারীরা সরব। এর মধ্যে যতদিন পর্যন্ত তাদের বিকল্প চাকুরির ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে শুক্রবার গণ অবস্থান আন্দোলন স্থল থেকে হুঁশিয়ারি দিলেন সংশ্লিষ্ট চাকরিচ্যুত জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 নেতৃত্ব। পঞ্চম দিনেও আন্দোলন স্থল থেকে আন্দোলনরত চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা তাদের বর্তমান দুর্বিষহ জীবনযাপনের কথা তুলে ধরলেন। সর্বোপরি গণ অবস্থানের পঞ্চম দিনেও সংশ্লিষ্ট চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা তাদের দাবিতে অনড়। তেমনি তাদের দুর্বিষহ জীবনধারা জারি। কার্যত বিগত সরকারের ভুল নিয়োগ নীতির কারণে আজ এই 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের রাজপথে অবস্থান বলে আইনজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।